আমি একটা জলসাই বলেছি বাবা যে ঝান্ডা নিয়ে বেরিয়ে নবীর জুলুস বার করা ইসলামী শরীয়ত সম্মত একদম আমার কাছে পার্সোনাল ফতোয়া নিলে হারাম আমাকে জিজ্ঞেস করলেন সবথেকে বড় বেদাত তো একজন আমাকে ফোন করে প্রশ্ন করছে গুটকা খোর মোলবি কি বলেন ওদের নাম রেখেছি গুটকা কোরা সিন্নি খোর জিলাপি খেতে ভালোবাসে ওরা জিলাপি হুজুর ফোন করে আমাকে বলছে যে দলিল দেন হাদিসে কোথায় মানা আছে হাদিসে নিষেধ কোথায় আছে নবীর মহব্বতে জুলুস বার করা যাবে না আমি বললাম এটা তো আমার জানা নাই দারুন প্রশ্ন স্যার হাদিসে কোথাও নিষেধ তো নাই আমি বললাম ফোন কেটে পালাবেন না লাইনে থাকুন বলে কেন না এরপরে তো তোমার বীজ মারবো আমি এক নম্বরই আপনাদেরকে বুঝিয়ে দিই আজকে আমি জলসায় বললাম মুক্তি সাহেব বাবাজি আমার বসে আছেন ইনার জুতো বোয়াবারও যোগ্যতা আমার নেই আমি আপনাদেরকে একদম সত্য কথা বলে যাচ্ছি মুক্তি সাহেব বসে আছেন উলামারা আছেন আপনারা আছেন এসআর ফরজ নামাজ করাকার কথা বলেন এরা চার রাকাত আমি ইয়াসিন বললাম যে ছয় রাকাত পড়বে আপনারা কি প্রশ্ন করবেন আমাকে কথা বলেন না এ হবে না তার উত্তর হলো আমাকে প্রশ্ন করবেন কোরআন হাদিস থেকে দলিল দেন ঠিক কি না কথা বলেন দলিল দেন যে ছয় রাকাত পড়া যাবে আমি যদি বলি পড়া যাবে না এই দলিলটা দে মুক্তি সাহেব আর খুঁজে পাবে কথা বলে না খুঁজে পাবে এই দেওবান গেলেও খুঁজে পাবে না নাই তা খুঁজে পাবে কি করে এই যে জায়গায় জলসা হচ্ছে আমি বললাম এই জায়গাটা আমার বাপের আপনারা কি চাইবেন দলিল তো আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা দেখা তো আমাকে পাগল বলবেন না ভালো লোক বলবেন পাগল তো তুই জুলুস বার করেছিস তুই তো দলিল দেখাবি নায়েব দলিল আমি দেখাবো কেন আছে ওই দলিলটা আগে দেখা ওই জন্য পাগলের মতো কথা বলো না ভন্ডামির একটা সীমা আছে তা না হলে কাল থেকে ছয় রাকাত নামাজ পড়ো ইয়াসিন বলে গেছে তা না হলে যদি বলেন পড়া যাবে না তাহলে কোথায় যাবে না লেখা আছে ওই দলিলটা দাও আমি যদি বলি তাহলে আমাকে পাগল বলবেন কেন জায়গা আমার হলে দলিল আমার নামে থাকবে তুমি যখন বলছো নবীর মহব্বতে জুলুস বার করা তো দলিল তোমাকে দিতে হবে গোটা পশ্চিম বাংলায় লজ্জিত হয়েছে মুসলমানদের মাথা কাটা গেছে হাওড়া জেলায় ড্যান্স করেছে ডিজে লাগিয়ে মুসলিম ছেলেরা নামাজ এক ওয়াক্তের পড়ে না হারাম খোররা না দশটায় বেরিয়ে গেছে না জোহর পড়েছে না আসর পড়েছে না মাগরিব পড়েছে না এশা পড়েছে অথচ নবীজির হাদিস যার নামাজ নাই তার ইসলাম নাই যার নামাজ নাই তার ইসলাম নেই এই গুটকা করগুলো কি জিজ্ঞেস করো এই কথা কি তুমি তোমার লোককে বুঝাতে পেরেছো ইয়াসিন না হলে কাফের মুফতি সাহেব না হলে কাফের বড় কষ্ট লাগে দুঃখ লাগে জানেন ব্যথা লাগে যে মানুষ এদিকে অ্যাকসেপ্ট করে কি করে আর আমি বলে যাচ্ছি কেউ কি কাফের বলতে পারবো না কেউ যদি অন্যায় করে আল্লাহ তার বিচার করবে মুসলমান দেওবন্দী হোক বেরেলি হোক আহলে হাদিস হোক ফুরফুরা হোক আল্লাহ সবারই ঈমানে বরকত দাও আল্লাহ হক পথে চালা এই দোয়া আমার থাকবে অন্য কিছু নয় আর আপনি চলুন মুর্শিদাবাদে একজন জোকার আছে গুটকা খোর তার নাম জুবের এক তিন সপ্তাহ আগে দেখলাম সে শুরু করেছে কাগজ নিয়ে একটা মোল্লা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই কাসেম সাহেব নানদবী রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই ইনার সব ফতোয়া মোতাবেক কাফের আর ইনাদের ওপরে ফুরফুরার হুজুররা ভালো ধারণা রাখার কারণে তারাও কাফের তাদের ঘরে বিটি যে বিয়ে দিবে তার তালাক হয়ে যাবে এই গুটকা খোরদের ফতোয়া দেওবন্দি আলেমদের সঙ্গে মোলাকাত করলে বউ তালাক হয়ে যাবে আর মুর্শিদাবাদে এক স্টেজে আমার আগে এক গুটকা খোর বয়ান করছিল আমার পরে চাপবে হুজুর এসে বসেছে আমি জলসা শেষ করি বললাম আসসালামু আলাইকুম হুজুর আমার সঙ্গে মুসাবা করলে
আমি নেমে এসে ওদের লোককে বললাম ওকে প্রশ্ন কর তোর বউটা কি হবে এরপর আমি তো পাক্কা দেওবন্দি সেই হুজুরের বউটা কি হবে গুটকা করে তাকে জিজ্ঞেস কর যে তোর বউয়ের তালাক হয়ে গেল এরপর কি করবি কর এটা হচ্ছে সবথেকে নির্বোধের কথা বড় কষ্ট লাগে আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি যদি আপনি সামনে নামাজে সময় হয় মসজিদ থাকলে মসজিদ আল্লাহর ঘর দেওবানি বেরেলি আহলে হাদিস দেখো না তুমি নামাজ আদায় করো খালি লক্ষ্য করবে যার পেছনে নামাজ পড়ছো সে গুটকা খোর কিনা সে সিন্নি খোর কিনা সে শিরকে ডুবে আছে কিনা সে বেদাতে ডুবে আছে কিনা তারপরে তার পেছনে নামাজ পড়বে আমার মুসলমান ভাই বলার উদ্দেশ্য আমার একটাই সবাই আজ থেকে দ্বীনি শিক্ষা লব জোরে বলুন ইনশাআল্লাহ মুসলমান তো পেছিয়ে দুটো কারণে এক হচ্ছে এডুকেশন নাই দ্বীনি শিক্ষা নাই কোরআনে প্রথম আয়াত আল্লাহ পাঠিয়েছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক হে নবী পড়ো আল্লাহ ইসলামের বুনিয়াদ রাখলেন শিক্ষার দ্বারা কোরআনে আছে আল্লামা বিল কালাম কলমটা কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করেননি আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাত দ্বারা কলম আবিষ্কার করিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার এই বাবাজিরা যখন মাদ্রাসায় পড়েছে আমরা যখন ছোট বাচ্চা ইনাদের ছাত্রর মতো আমার আব্বাজিও আমি পড়ার জীবনে দেখেছি আমার আব্বাজি সরকাটি সরকাটি ছিলে কলম করে দোয়াতে করে লিখতো কোরআনে ব্যাখ্যা বিশ্লেষণে এই গাছের ডাল কেটে কলমের কথাই আল্লাহ উল্লেখ করেছে সেই জওয়ানাই নবীজি জওয়ানাই কলমের আবিষ্কারক নবীজি এডুকেশন আজকে মুসলমান মারাত্মকভাবে এখানে এই গাঙ্গারটার মাটিতে বিভিন্ন গ্রাম থেকে এসে 1000 1500 এর মতো লোক বসেছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যদি 1000 লোক থাকে 900 লোক হারাম হালাল ভালো করে জানে না ঠিক বললাম না ভুল বললাম হারাম হালাল বুঝে না দিন বদ্দিন বুঝে না কুফরি বুঝে না শিরক বুঝে না বেদাত বুঝে না আর না বুঝতে চায় তার কারণ একটাই গোলেমালে চলছে চলুক ইহুদি নাসারাদের কালচার ঢুকে গেছে আপনি উদাহরণ দিয়ে আমি বুঝাই যদি মুসলমানদের কোনো ছেলে মুড়া রয়ে যায় যদি হোটেলে খেতে যায় কি জিজ্ঞেস করবে দাদা মুরগিটা কাটানো জবাই জিজ্ঞেস করবেন না করবেন না কথা বলেন জিজ্ঞেস করবে না কাটানো জবাই আমাদের বর্ধমানের ছেলেরা বীরভূমের ছেলেরা ডাম্পার চালায় লড়ি চাল হোটেলে ঢুকি এক বোতল মদ খেয়ে নিল তারপরে বলছে ভাই রুটি আর মাংস নিয়ে সে যখন মুরগির মাংস এনেছে আনার পরে তাকে জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা আমরা মার হারাম খোরকে জুতো করে প্রথমেই তো হারাম চালিয়েছি ওটা আর জিজ্ঞেস করে লাভ কি মুসলমানের জন্য শর্ত হালাল মাল খাওয়া সবাই খাবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনি দোকানে গিয়ে জিজ্ঞেস করছেন চাতরাই গিয়ে এ মুরগিটা জবাই করা 1 কিলো মাংসতে জবাই করা মাংস আপনি জবাই করা মাংস কিনছেন হালাল মাংস কিনবেন টাকাটা যদি সুদের হয় সে মাল একই দাঁড়িয়ে গেল কথা বুঝতে পারেননি টাকা যদি সুদের হয় এই যদি সুদের বয়ান করি সকালবেলায় চায়ের দোকানে সুদখোররা বলবে বাজে মোলবি বে কিছুই জানে না গাল দিবে আমাকে সুদখোর মাল কটা গাল দিবে আমার মুসলমান ভাই আপনি ব্যবসা করুন আল্লাহ তাআলা দুটো ওয়ার্ডের মধ্যে হারাম আর হালাল বুঝিয়েছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামাল রিবা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আপনি ব্যবসা করুন মুড়ারই থেকে 1 কুইন্টাল আলু নিয়ে এসে গ্রামে বেচুন 5 টাকা কিলো এনেছেন 8 টাকা বেচছেন কিলোতে 3 টাকা লাভ বললে দাদা 7 টাকা হবে না না দাদা আমার 1 টাকা ক্যারিং খরচ আছে 2 টাকা লাভ করছি আমি 8 টাকার কমে দিতে পারবো না সারা দিনে আলু বিক্রি করে 1 কুইন্টাল আলুতে 300 টাকা লাভ করেছেন আমি বলছি হালাল পয়সা সেই টাকায় যে মালটা খাবেন শাক খান সবজি খান ডাল আলু খান সেটাও হালাল যে বিলাটটা তৈরি হবে হালাল বিলা আর আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি টাকা যদি সুদের হয় মুরগা মুসাল্লাম খাও খাসি খাও বিরিয়ানি খাও যেটা খাবে সেটা হারাম খাবার তার রক্ত যেটা তৈরি হবে হারাম বিলা তৈরি হবে অত সহজ নয়
লোককে দেখিয়ে খাসির মাংস খাই আমরা অথচ সুদে টাকা খাটাও সুদের উপরে ব্যবসা করো সুদের ব্যবসা করো লাইন খুঁজে পাবে না দিক খুঁজে পাবে না ইসলাম এটাই বুঝিয়েছে আজকে মুসলমান পিছিয়ে কেন দ্বীনি শিক্ষা নাই আপনার দ্বীনি প্রত্যেকটা মুসলমান জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা তার মানে কি আলেম হওয়া মুফতি হওয়া মুহাদ্দিস হওয়া মুকাররির হওয়া মুফাসসির হওয়া না এগুলো আল্লাহর দেয়া নিয়ামত মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন আমার বাবাজিকে ইনি যখন মাদ্রাসায় পড়েছেন ইনার বহু সাথী পড়েছেন ইনার সাথে অনেকজনকে আল্লাহ ইলম দান করেছে অনেকজন লাইনচ্যুত হয়ে গেছে চাষি হয়ে গেছে ব্যবসায়ী হয়ে গেছে এই আপনাদের মুড়ারই এলাকায় আমাদের আমার অনেক সাথী আছে আমার আব্বার মানসাই পড়েছে কেউ গাড়ি চালাচ্ছে কেউ কাজ করছে কেউ মাঠে খাটছে কেউ দোকান চালাচ্ছে আমাদের সাথীরা কবুল করেনি দ্বীনি ইলম মানে মোল্লা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই নব্বরাল্লাহ মারকাদা আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেবেন বলুন আমিন তিনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ খলিফা তিনি তিনার আরকানের কিতাবে লিখেছে দ্বীনি ইলম হাসিল করতে হবে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে মানুষ হারাম হালাল থেকে বাঁচতে পারবে কুফরি থেকে বাঁচতে পারবে বা দ্বীনি থেকে বাঁচতে পারবে আর কোথায় করবে কোন আলেমের পাশে উঠা বসা করে হোক কোন আলেমের লেখা বড় আলেমের লেখা বই পড়ে হোক কিংবা কোন মাদ্রাসায় উঠা বসা করে হোক ইমামের কাছে উঠা বসা করে হোক অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে বেঈমান কাফেরের খপ্পর থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন